হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা এই বছর বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য আবারও একবার কলেজগুলির তরফ থেকে প্রি কাউন্সেলিং বা প্রি বুকিং বা উইলিং করার সময় আসছে অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে যে ভর্তির শেষ সময় এগিয়ে আসছে এবং কলেজগুলোতে সিট সংখ্যা পরিপূর্ণ না হওয়ার জন্য এই ব্যবস্থা করছে বিভিন্ন কলেজগুলি তুমি যদি এখনও অ্যাডমিশন না হয়ে থাকো বা পছন্দমতো সাবজেক্টে ভর্তি না হয়ে থাকো তাহলে অতি অবশ্যই তুমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেই কলেজগুলোর ওয়েবসাইট প্রতিনিয়ত চেক করো গভর্নমেন্ট থেকে অর্ডার রয়েছে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই বিভিন্ন কলেজগুলো নিজের সিট পরিপূর্ণ করার জন্য এরকম পন্থা অবলম্বন করছে তো চলো এরকমই একটি কলেজ নোটিশ প্রোভাইড করেছে সেই নোটিশে কি বলা রয়েছে ভালো করে তুমি বুঝে নাও তাহলে বাকি কলেজগুলোতেও তুমি সেই নোটিশগুলো চেক করতে পারবে দেখে নাও অফিসিয়াল নোটিশ মানিকচক কলেজের এই নোটিসে বলা রয়েছে বিএ সেমিস্টার ওয়ান অনার্স প্রফেশনাল বুকিং লিস্ট নাম্বার ফোর এর সাথে মেরিট লিস্টে থাকা বাকি আবেদনকারীর ওয়েটিং লিস্ট হিসেবে পঁচিশ সাত দু হাজার তেইশ বেলা বারোটার দেওয়া হবে অর্থাৎ যাদের এখনও মেরিট লিস্টে নাম আছে অথচ অ্যাডমিশন হয়নি ওয়েটিং লিস্টে রয়েছে তাদের পঁচিশ সাত দু তেইশ তারিখ বেলা বারোটার সময় সমস্ত লিস্ট পাবলিশ হবে অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের ভর্তির জন্য আসন আসন বুক করার সুযোগ থাকবে বা উইলিং করতে পারবে যারা এই আসন বুক করবে তাদের নিয়ে আবার অ্যাডমিশন লিস্ট তৈরি হবে এবং মেরিট অনুসারে বেরোবে যারা আসন বুক করবে না তাদের নাম অ্যাডমিশন লিস্টে থাকবে না এবং পরবর্তীতে ভর্তির সুযোগ পাবে না আসন বুক করা মানেই ভর্তি নয় কারণ আসন খালি থাকলে তবেই ভর্তির সুযোগ পাওয়া যাবে অ্যাডমিশন লিস্ট পর পেমেন্ট শুরু হবে অর্থাৎ এই নোটিসে এটাই বলা রয়েছে যাদের মেরিট লিস্টে নাম রয়েছে অর্থাৎ যারা ওয়েটিংয়ে পড়ে রয়েছে এখন তাদের একটা প্রি কাউন্সেলিং বা উইলিং করার একটা পন্থা আসছে সেখানে পঁচিশ সাত দু হাজার তেইশ তারিখে সমস্ত লিস্ট বেরোবে এবং সেই লিস্টে প্রি বুকিং করার সিস্টেম থাকবে যারা এই প্রি বুকিং সিস্টেমটা করবে তাদেরই নাম আবারও পরবর্তীতে অ্যাডমিশনের লিস্ট হিসেবে বেরোবে এবং সেটা মেরিট অনুযায়ী বেরোবে যারা এই প্রি বুকিং করবে কেবলমাত্র তাদের নিয়েই একটা অ্যাডমিশন লিস্ট বেরোবে এবং সেটা অবশ্যই মেরিট অনুযায়ী যারা প্রি বুকিং করবে না তাদের কিন্তু মেরিট লিস্টের নাম বেরোবে না কবে কী বেরোবে আসন বুক করার সময়সীমা থাকছে পঁচিশ সাত দু হাজার তেইশ তারিখ বেলা বারোটা থেকে শুরু করে ছাব্বিশ সাত দু হাজার তেইশ তারিখ এগারোটা উনষাট অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত ফার্স্ট অ্যাডমিশন লিস্ট এগেনস্ট উইলিং লিস্ট অর্থাৎ এই হুইলিংয়ের সাপেক্ষে যেটা ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে সেটা হচ্ছে সাতাশ তারিখ বেলা বারোটার সময় পেমেন্ট করার সময় থাকছে সাতাশ তারিখ বেলা বারোটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত তারপরে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট এই সাপেক্ষেই বেরাবে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট যেটা আঠাশ সাত দু তারিখ বেলা বারোটার সময় পাবলিশ হবে সেকেন্ড পেমেন্ট স্টার্ট হবে আঠাশ তারিখ বেলা বারোটা থেকে শুরু করে তিরিশ তারিখ বেলা বারোটা রাত্রি বারোটা পর্যন্ত আসন খালি থাকলে একত্রিশ সাত দু তারিখ বেলা বারোটার পরিবর্তে অ্যাডমিশনাল লিস্ট বেরোবে এবং পেমেন্ট দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ তারপরেও যদি কোনো সাবজেক্টের সিট সংখ্যা বাকি থেকে যায় তাহলে একত্রিশ তারিখে আবারও একটা লিস্ট বেরোবে যেখানে তোমরা সকলেই ভর্তি হতে পারবে বেলা বারোটার পর থেকে তো এই হচ্ছে প্রি কাউন্সেলিং এবং প্রি বুকিং এর সিস্টেম আশা করি এই নোটিশটা তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি যদি এখনও কলেজে না ভর্তি হয়ে থাকো তাহলে যে সমস্ত কলেজে তুমি অ্যাপ্লাই করেছো সেই কলেজের ওয়েবসাইট নোটিশ বারংবার ঘাটতে থাকো তাহলে অতি অবশ্যই কোনো না কোনো একটা সমাধান পেয়ে যাবে ভর্তির জন্য তো আজকে নোটিশটি আশা করি তোমার জন্য খুব হেল্পফুল হয়েছে তোমাকে জানতে সাহায্য সহযোগিতা করেছে যে কোন কলেজে কীরকম পরিস্থিতি চলছে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেককে কংগ্র্যাচুলেশন থ্যাংক ইউ